Assalamualaikum everyone, welcome back to my channel Cooking Studio. আজকে কোনো রেসিপি নয়, আজকে দেখাচ্ছি কিভাবে আদা রসুন আর পেঁয়াজের গুঁড়া ঘরে আপনারা তৈরি করতে পারবেন। বাজারে কিনতে গেলে এটা অনেক চড়া দামে বিক্রি করে, অথচ সহজেই আপনারা এই গুঁড়াটা নিজেরাই তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে আদা নিয়েছি এবং এর নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনি যতটুকু গুঁড়া চান ঠিক ততটুকু পরিমাণ আদা নিতে পারেন, অল্প করেও করতে পারেন। আদার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে বটির সাহায্যে কুচি করতে পারেন, তবে আমি সাজেস্ট করব গ্রেটার দিয়ে করতে, এতে করে খুব সুন্দরভাবে ঝুরি করে নেওয়া যায়। এরপরে ছড়ানো একটা প্লেট অথবা ট্রের মধ্যে আদা কুচিটাকে ঠিক এভাবে করে ছড়িয়ে দিতে হবে। এমনভাবে ছড়িয়ে দিবেন, খেয়াল রাখবেন যেন অনেকগুলো আদা একসাথে স্তূপ হয়ে না থাকে। যতটা ছড়িয়ে দিবেন এটা শুকিয়ে নিতে ততটাই কম সময় লাগবে। এবার এখানে নিয়ে নিয়েছি রসুন, রসুনের কোয়াগুলো খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি এবং এটাও আপনার প্রয়োজন মতো, আপনি যতটুকু চান গুঁড়া করতে কম বা বেশি। এরপরে টুকরোগুলোকে চাইলে ধারালো কোনো ছুরির সাহায্যে কেটে নিতে পারেন, অথবা চাইলে বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন। এবার এই রসুনটাকেও ওই আদার মতো করেই একইভাবে ছড়ানো কোনো প্লেট বা ট্রের মধ্যে ছড়িয়ে নিতে হবে। একইভাবে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আমি এখানে সাদা পেঁয়াজটা ব্যবহার করছি, আপনারা চাইলে লাল পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারবেন। আদা রসুন আর পেঁয়াজ তিনটা ট্রেতে ছড়িয়ে নেয়ার পরে আমি রোদে দিয়েছি এবং আমার এই সব কিছু শুকিয়ে নিতে প্রায় 4 দিন লেগেছে। রোদের তাপের ওপরে আসলে ডিপেন্ড করবে কতদিন লাগে, তবে আপনারা চাইলে চুলা জ্বালিয়ে চুলার নিচেও ট্রে রেখে শুকিয়ে নিতে পারেন, চাইলে ওভেনের একেবারে লোয়েস্ট টেম্পারেচারে রেখেও শুকিয়ে নিতে পারেন। যেভাবেই আপনি শুকান না কেন, খেয়াল রাখতে হবে যেন এটা একেবারে কড়কড়া করে শুকিয়ে নেওয়া হয়। একদমই ভিজা ভাব থাকা যাবে না, ঠিক এরকম কড়কড়া হবে যেমনটা দেখলেন। এভাবে করে আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু শুকিয়ে নিয়েছি, আর আদাটা শুকিয়ে নেয়ার পরে কিন্তু দেখতে অনেকটা আঁশের মতো হবে। আদায় আসলে প্রচুর পরিমাণে আঁশ থাকে, এই কারণেই শুকিয়ে নেওয়ার পরেও এটা আঁশের মতো হয় দেখতে। একটা ব্লেন্ডারে নিয়ে এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি, একেবারে মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে। এবার এই আদা গুঁড়াটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাস এয়ারটাইট কন্টেইনারে ভরে। একইভাবে আমি পেঁয়াজ কুচিটাও নিয়ে নিচ্ছি, আমি এখানে যেহেতু সাদা পেঁয়াজ ব্যবহার করেছি তাই গুঁড়াটা সাদা হয়েছে। আপনারা যদি লাল ছোট পেঁয়াজটা ব্যবহার করেন তাহলে কিন্তু গুঁড়াটায় হালকা পিঙ্কিশ একটা আভা দেখতে পাবেন। একইভাবে আমি রসুনটাও মসৃণ করে গুঁড়া করে নিচ্ছি। আদা রসুন কিংবা পেঁয়াজের গুঁড়া এই সব কিছুই 2-3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন নর্মাল টেম্পারেচারে। আর বিভিন্ন রকম রান্নায়, স্পেশালি রেস্টুরেন্টের রান্নাগুলোতে কিন্তু এই গুঁড়াগুলো অনেক বেশি ব্যবহার করা হয়। এছাড়াও নানা রকম মশলা তৈরির ক্ষেত্রেও আদা রসুন আর পেঁয়াজের গুঁড়া প্রয়োজন হয়। আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। আজ আর বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।